ফুটবল দুনিয়া আরতি ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কথা বলবো মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচ নিয়ে। তো একটু আগে ম্যাচ শেষ হয়েছে এবং মোহনবাগান 2-1 গোলে জিতে নিয়েছে, এবং এই জয়ের ফলে রবিবার তারা ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ইমামি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তো আজকের ম্যাচে হুয়ান ফেরান্ডো ছেলেরা কীরকম খেললো সেই নিয়ে কথা বলবো, এবং তার সঙ্গে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত কিন্তু একটা ইনোভেটিভ স্ট্র্যাটেজি নিয়েছেন সেই ব্যাপারে তোমাদেরকে আপডেট দেবো। তো পুরো ভিডিওটা দেখো, কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি কি ভাবছো এখনো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে থাকো, সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলে এসেছি আজকের ম্যাচে। আজ কিন্তু মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডো মুম্বাই সিটি এফসি ম্যাচে যে দল নামিয়েছিলেন সেই দলে কিন্তু বেশ কিছু পরিবর্তন করেন। সেই ম্যাচে তিনি 3 ডিফেন্ডারে শুরু করেন, আজ কিন্তু পরিচিত 4 ডিফেন্ডারে ছকেই ফিরে যান মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো। এবং আজ কিন্তু আগের ম্যাচে অনবদ্য ফুটবল খেলা এবং গোল স্কোরার মনবীর সিংকে তিনি প্রথম একাদশে রাখেননি, এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই অবাক হয়েছিলাম। তো মনবীরের জায়গায় আজ কিন্তু পজিটিভ রাইট ব্যাক হিসেবে শুরু করেন আশিস রায়। তো গোটা ম্যাচে এটা কিন্তু একটা ট্যাকটিক্যাল চাল ছিল, তার কারণ মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগান আক্রমণাত্মক ফুটবলই খেলেছিল। আজকের ম্যাচে অতটা আক্রমণাত্মক না হলেও ডিফেন্সকে আটো শটো রেখে প্রতি আক্রমণে যাওয়ার পরিকল্পনা করেছিল মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডো। তবে ম্যাচের শুরুটা বেশ দাপটের সঙ্গেই করেছিল এফসি গোয়া, এবং প্রথম 10 মিনিট মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু সেরকমভাবে বলের দখল পাননি। এই সময় অনেকটাই বল পজিশন ছিল এফসি গোয়ার দখল, এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলার কার্ল ম্যাকেও ডিফেন্সটাকে অনেকটাই কন্ট্রোল করছিলেন। কিন্তু তারপরে মোহনবাগান ধীরে ধীরে খেলায় ফেরে, এবং দিমিত্রি পেট্রোডোসের একটা দূরপাল্লার শট খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে রুখে দেন এফসি গোয়ার গোলকিপার ধীরাজ সিং, এবং তারপরে মোহনবাগান মোটামুটিভাবে খেলার দখলটা নিয়ে নেয়। তো যে সময় মনে হচ্ছিল এইবারও তো মোহনবাগান সুপার জায়ান্ট খেলার মধ্যে জাঁকিয়ে বসে চলেছে, সেই সময় বলা যায় অঘটন হুগো গোমেজ আনক্যারেক্টারিস্টিকভাবে একটি মিসপাস করেন, এবং সেই বলটা সরাসরি গিয়ে জমা হয় এফসি গোয়ার এই ডুরান কাপের সেরা ফুটবলার মরক্কান নোয়া সাদুয়ের পায়ে, এবং সেখান থেকে অনবদ্য ক্ষিপ্রতায় দৌড়ে গিয়ে একটা চমৎকার ফিনিশ করেন বিশালকারীদের ডান দিক থেকে এই এফসি গোয়ার স্ট্রাইকারটি। এবং বলা যায় আজকের ম্যাচে অবশ্যই যদি সেরা ফুটবলার বাঁচতে হয় তাহলে কিন্তু নোয়া সাদুয়েকেই আনডাউটেডলি বলতে হবে, তার কারণ অনবদ্য ফুটবল খেলেছেন গোটা ম্যাচে। শুধুমাত্র গোল করা নয়, তার সঙ্গে চান্সেস ক্রিয়েট করা, এবং যতটুকু এফসি গোয়া মোহনবাগান বক্সের মধ্যে চান্স ক্রিয়েট করেছে, ডেঞ্জার ক্রিয়েট করেছে, তার সিংহভাগটাই কিন্তু এসেছে নোয়া সাদুয়ের পা থেকে। তো সত্যি কথা বলতে গেলে এই ফুটবলারটি এই সিজনে আপাতত ডুরান্ড কাপের সেরা ফুটবলার, অ্যাটলিস্ট আমার দেখা অনুযায়ী। তো যাই হোক, পিছিয়ে পড়ে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আস্তে আস্তে ম্যাচে ফেরার চেষ্টা করে, এবং সেই সময় তারা কিন্তু একটি পেনাল্টিও পেয়ে যায়, এবং ফার্স্ট হাফ শেষ হওয়ার মাত্র 4 মিনিট আগে পেনাল্টি থেকে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে সমতা ফেরান অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেসন কামিন্স। তো ফার্স্ট হাফের খেলা 1-1 গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ার পরে সেকেন্ড হাফে কিন্তু সেই রকমভাবে কোনো দলই চান্স ক্রিয়েট করতে পারেনি। এই সময় হুগো গোমেজের পরিবর্তে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো তার ট্রাম্প কার্ড হিসেবে নামান আলবেনিয়ান ইউরোকাপার আরমান্দো সেদিকুকে, এবং সেকেন্ড হাফে সন্দেশ জিঙ্গানোর একটা মুহূর্তের ভুল থেকে যেরকমভাবে অনবদ্য দক্ষতায় বক্সের বাইরে থেকে মেরে দূরপাল্লার শটে গোল করেন আরমান্দো সাদিকু, সেটা কিন্তু কোনো প্রশংসারই যথেষ্ট নয়। আমরা কিন্তু বারবারই বলছি সাদিকু এখনও পর্যন্ত তার যে একদম প্রাইম ফিটনেস সেইটা হয়তো তিনি লাভ করতে পারেননি, কিন্তু যেভাবে সন্দেশ জিঙ্গান সহ এফসি গোয়ার আরেকজন ডিফেন্ডারকে পুরো মাটি ধরিয়ে শটটা নিলেন সেইটা কিন্তু সত্যি কথা বলতে গেলে অনবদ্য ছিল। এবং এরপরে তো পুরোটাই একটা ট্যাকটিক্যাল গেম, বিশাল কায়েত দুটো খুব ভালো সেভ করেন, এবং ম্যাচের একদম শেষের দিকে বিশাল কায়েত কিন্তু ছাপিয়ে পড়ে এফসি গোয়ার একটি ডিফেন্ডারের হেড বাঁচিয়ে দেন। তো এই সেভটাই কিন্তু বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টকে তুলে দিল ডুরান কাপের ফাইনালে। যদিও ফার্স্ট গোলটার ক্ষেত্রে বিশাল কায়েতের পজিশনিংটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও তার পরবর্তীতে তিনি যা যা বল সেভ করেছেন
সেইটা কিন্তু সত্যি অনবদ্য ছিল। এবং তিনটে মানে বলা যায় ভীষণ ভালো সেভ করেন মোহনবাগান কিপার এই সিজনে। এখনও পর্যন্ত আমরা বিশাল কায়েতকে তার আগের সিজনের ফর্মে খেলতে না দেখলেও আজ কিন্তু অনেকটাই তাকে তার পুরনো ছন্দে দেখা গিয়েছে। অন্যদিকে হুয়ান ফেরান্ডো ম্যাচের শেষ দিকে ব্র্যান্ডন হামিল উৎস এবং আনোয়ার আলী তিনজনকে মিলে একটা ত্রিভুজ তৈরি করার চেষ্টা করেছিলেন ডিফেন্সে, যাতে এফসি গো সেরকম চান্সেস ক্রিয়েট করতে না পারে। তো একদম লাস্টে হেডটা ছাড়া মোহনবাগান গোল খাইয়ে যাওয়ার পর এফসি গো সেরকম কিন্তু কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি এবং তারপরে বাকিটা বেশ ক্লিনিক্যালি ফুটবল ছিল মোহনবাগান সুপার জায়েন্টের থেকে। আজ ম্যাচে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, হুয়ান ফেরান্ডো মেনলি যে ছকে অ্যাকচুয়ালি ফুটবলটা খেলান তার যে স্ট্র্যাটেজি থাকে নিজেদের পায়ে বেশি বল রেখে অ্যাটাকে যাওয়ার, আজ কিন্তু উল্লেখযোগ্যভাবে দেখা গিয়েছে এফসি গোয়ার বল পজিশন অনেক বেশি ছিল। এবং সেক্ষেত্রে যদি আমরা ট্যাকটিক্স দেখি তাহলে দেখব যে এফসি গোয়া অনেক বেশি বল খেলেছে, তারা অনেক বেশি মিডল থার্ডে পাস খেলেছে, কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে যে ওপেনিং করা এবং ক্লিনিক্যাল পাস খেলা সেইটা কিন্তু একেবারেই খুব একটা পারেনি এফসি গোয়ার ফুটবলাররা। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এই দিকটাতেই যথেষ্ট টেক্কা দিয়ে গিয়েছে আজকের মানোলো মার্কেসকে। তার কারণ মোহনবাগান শেষের দিকে যে দুটো সুযোগ পেয়েছিল সাহাল আব্দুল সামাদ এবং আরমান্দো সাদিকু, সেখান থেকে কিন্তু মোহনবাগান আরও একটি গোল তুলে নিতেই পারত। তো যাই হোক, এই জয়ের সুবাদে আবারও একটা ডার্বি আমরা দেখতে চলেছি মোহনবাগান সুপার জায়ান্টকে। কার্লোস কুয়াদ্রাদোর ইস্ট বেঙ্গল ডুরান কাপের প্রথম সাক্ষাতে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। তো দেখা যাক এই রবিবার আবারও কি সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে নাকি আবারও ঘুরে দাঁড়ায় হুয়ান ফেরান্ডোর সবুজ পেরুন ব্রিগেড। তো এইদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। অন্যদিকে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদো কিন্তু একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং বলা যায় ভারতবর্ষের প্রথম কোনো ক্লাব হিসাবে একটি ভিডিও অ্যানালিস্ট কোম্পানির সাহায্য নিতে চলেছে ইস্ট বেঙ্গল দল। তারা কিন্তু ইস্ট বেঙ্গল সহ অন্যান্য টিমের ম্যাচের অ্যানালাইসিস করে সেই ব্যাপারে রিপোর্ট দেবেন ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদোকে। এটা কিন্তু যথেষ্ট একটা ইনোভেটিভ আইডিয়া, সেইটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগে আমার মনে হয় অন্য কোনো ভারতীয় ফুটবল দল এইরকম কোনো একটা আলাদা ফার্মকে দায়িত্ব দিয়ে ভিডিও অ্যানালাইসিস করেনি। তাদের দলে ভিডিও অ্যানালিস্ট থাকলেও কিন্তু ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদো আরও একটা ইনোভেটিভ টেকনোলজির সাহায্য নিতে চলেছেন, যেটা কিন্তু অবশ্যই একটা বেশ ভালো সিদ্ধান্ত। তো স্পোর্টস ডাটা ক্যাম্প বলে যে সংস্থাটির সঙ্গে ইস্ট বেঙ্গল কার্ড ছোড়া বাঁধতে চলেছে তাদের সঙ্গে কিন্তু অলরেডি চুক্তি হয়ে গিয়েছে এবং তারা এরপর থেকে ইস্ট বেঙ্গলের সমস্ত ম্যাচ এবং ইস্ট বেঙ্গল যেসব দলগুলোর সঙ্গে খেলবে তাদের সমস্ত ম্যাচে কিন্তু ভিডিও অ্যানালাইসিস করবে। চলো এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।